चश्मा लगाओ ना सर क्या नाम है आपका लगाओ ना चश्मा आ तेरी फ्रेंड्स गुड मॉर्निंग देखो आज बस टीफिन खेत सकाल बेगुन भरता बेगुन भरता ना बेगुन पोड़ा बोले बेगुन पोड़ा और बेदर मेघला তো বেগুন পোড়া রুটি খেতে খুবই ভালো লাগবে তো আমরা খাই হ্যালো ফ্রেন্ডস দেখো আমি চশমা পরে বসে আছি মেঘলা ওয়েদার আমি এখন চশমা পরে বসে আছি কারণটা নিশ্চয়ই আছে এই চশমাটা আমার ছোটো পিসি তা পিসু মশাই ছিল এটা তো আমাকে দিলো পিসু মশাই তো এখন যেহেতু নেই তাই জন্য ছোটো পিসি দিলো বলে যে চশমাটা তুই রাখ ডাক্তার হয় নাকি কি তো আমি দেখলাম আমি নিলাম চশমাটা খুবই সুন্দর আমার পরেও পছন্দ হলো তাই পড়লাম তো এখন চায়ের টাইম হয়ে গেছে তো এখন চা খাই চায় পেয়ে গে ঠিক আছে করছে মাংস দেখতেই পাচ্ছ এই যে মাংস করছে তো অনেক দিন বাদে মায়ের হাতে খাবো মাংস না একটু ঝাল ঝাল করে করো বাইরে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে ঝাল ঝাল করে একটু মাংস করো দেখো খেতে বসে করেছি তো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই সিম্পল মেনু তাও দেখিয়ে দিচ্ছি এই যে ভাত আর একটা সবজি ছিল আর তার সাথে শুধু মাংস আর গাছের লেবু এই যে লেবুটা দেখতে পাচ্ছ গাছের লেবু এই হলো আমাদের সিম্পল মেনু আর একজন খাচ্ছে ওরা আর্ধেক কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস দেখো আজ ব্যাক করে এসেছি গাড়ি সেভ করার জন্যে দেখতেই পাচ্ছ এখানে ব্যারাকপুর আরটিও এখানে সেভ করার জন্য এসেছে দেখি লাইন দিয়ে আছে কখন আসে সেটাই দেখার গাড়ির ইন্সপেকশন হয়ে গেছে কিছু কিছু ফল ধরা পড়েছে সেগুলোকে কালেকশান করতে হবে ওই কারেকশান করে আবার নিয়ে আসতে হবে আরটি অফিস থেকে বাড়ি এসে তারপর শ্বশুরবাড়ি চলে এলাম রিসানকে যেহেতু অনেকদিন দেখা হয়নি তাই চলে এলাম আর নিয়ে এলাম রিসানের জন্যে রেশানের জন্য তো নয় বাড়ির সবার জন্য আলু চোপ আর বেগুনি এখন খাবো তো এখন আমরা নিশান খালি দেখবে এখন কিছু করতে না তাই ও খালি দেখুক ও বড় হোক তখন আবার খাবে আমাকে চিনতেই পারছে না এই বুললু এই যে আমি এই যে আমি আমি কে বলো আমি কে হ্যাঁ বুঝলু এই তো ঘুরে ঘুরে দেখছি आलो, आलू पुलिस की आलो ए रिशान रिशान कैसे थे हां अब आ घड़े एरी दिखे देखन नीचे बाबा ऐसे थे कैसे थे बाबा ऐसे थे कैसे थे बाबा बाबा ऐसे थे बाबा की बोले बुदलू बुदलू जेटू की बोले गाड़ी चलाओ কেউ বলে গাড়ি চালা যেটি বলে গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও হ্যাঁ যেটি বলে গাড়ি চালাও থেকে বাড়ি চলে এসেছি রিসেন্ট যথেষ্ট দেখলাম খেলা খেলাধুলা করছে তো আমি বাড়ি চলে এলাম আর যেটা বলা হয়নি যে কারণটা তোমাদের আমি আরটিও কেন গেছিলাম আরটিও গেছিলাম আমি সিএফ করাতে গাড়ি সিএফ করাতে তো প্রথম দিন আমি গেছিলাম একদিন ডকুমেন্টেশন জমা দিয়েছি যে যেগুলো যেগুলো ডকুমেন্টের দরকার যে বা অ্যাপ্লিকেশান যাকে বলে অ্যাপ্লিকেশানগুলো করেছিলাম আজকে ছিল গাড়ির ইন্সপেকশান তো ইন্সপেকশানের জন্যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ইন্সপেকশান হলো তো ওরা যে যে ফল্টগুলো পেলো সেগুলো বলে দিলো সেগুলো কারেকশান করে আবার এক একদিন একদিন যেতে হবে দেখি কি বলে তারপরে তারপর আমার সেফ হবে তো এইটাই আর বাড়ি এসে গেছি এবার খাওয়া দাওয়া করব তাই ব্লগটা আর দীর্ঘ করলাম না ব্লগটা আমি এখানে শেষ করলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা হচ্ছে আর ব্লগুলো দেখতে থাকো যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর যারা এখনো সাবস্ক্রাইব করে দিও